নমস্কার বন্ধুরা, রবিবারের সকালে একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, বর্তমানে যে সমস্ত চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তেমন কিছু চাকরির খবর আপনারা এই ভিডিওতে পাবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। এবং যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এক এক করে সমস্ত খবরগুলো দেখে নেওয়া যাক। প্রথম চাকরির খবর হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবিতে নিয়োগ হবে, যেখানে অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 120 জনকে নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন, আপনারা কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার যে সিলেবাস সব কিছু কিন্তু দেওয়া থাকে, তাই আপনারা এখানে দেখে নিতে পারবেন। এখানে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 24 জানুয়ারি 2022, এবং এখানে ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন, ওয়েবসাইট হচ্ছে www.sebi.gov.in। পরবর্তী রামলাল আনন্দ কলেজে নিয়োগ হবে, যেখানে বিভিন্ন পদে 32 জনকে নেবে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন। এখানে অনলাইনে 24 জানুয়ারি 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট দেওয়া আছে https://www.rala college.edu.in, এই ওয়েবসাইটটি আপনারা দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে নিয়োগ হবে, যেখানে অ্যাপ্রেন্টিস হিসেবে 86 জনকে নেবে। এখানে বিই বিটেক ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে 25 জানুয়ারি 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.mazagon.in। পরবর্তী সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে নিয়োগ হবে, যেখানে স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড 24 জনকে নেবে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, দরখাস্ত পাঠাতে হবে 31 জানুয়ারি 2022 মধ্যে। ওয়েবসাইট আছে www.cgwb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ঠিকানা পেয়ে যাবেন, কোন ঠিকানায় আপনাদের দরখাস্ত করতে হবে, এবং দরখাস্তের যে বয়ান সেই বয়ান আপনারা মানে বায়োটা কীভাবে দরখাস্ত ফিল আপ করবেন, দরখাস্তের বয়ান কিন্তু আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে অথবা প্রিন্ট আউট করে কিন্তু আপনারা দরখাস্ত ফিল আপ করে আপনারা পূরণ করে পাঠাতে পারবেন, এবং ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে। পরবর্তী দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে নিয়োগ হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 190 জনকে নেবে। এখানে শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পিএইচডি ডিগ্রি এইসব থাকতে হবে। অনলাইনে 31 জানুয়ারি 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.nifty.ac.in। পরবর্তী ইন্ডিয়ান কোস্টগার্ড রিজিয়ন ওয়েস্ট মুম্বাইতে নিয়োগ হবে, যেখানে গ্রুপ সি পদে 95 জনকে নেবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু দরখাস্ত পাঠাতে হবে আপনাদের 31 জানুয়ারি 2022 মধ্যে, এবং দরখাস্ত যে পাঠাবেন তার ঠিকানা আপনারা এখানে পেয়ে যাবেন, এখানে www.indiancoastguard.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নাগপুরে নিয়োগ হবে, যেখানে টিউটর এবং ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগ হবে 17 জন। এখানে বিএসসি নার্সিং অথবা ডিগ্রি থাকতে হবে। এখানে অনলাইনে 6 ফেব্রুয়ারি 2022 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://aimsnagpuredu.in, এখানে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডে নিয়োগ হবে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 116 জনকে নেবে। এখানে ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনে 9 ফেব্রুয়ারি 2022 মধ্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন, www.dssbonline.nic.in অথবা www.dsb.dilli.gov.in, এই ওয়েবসাইট দুটো আছে, এই যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। পরবর্তী হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডে এখানে নিয়োগ হবে আবার, সেখানে সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে 151 জনকে নেবে, যেখানে ডিগ্রি পাস হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। অনলাইনে 9 ফেব্রুয়ারি 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট www.dssbonline.nic.in অথবা www.dssb.dilli.gov.in, এই দুটো ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন নবোদয় বিদ্যালয় সমিতি, যেখানে বিভিন্ন পদে নিয়োগ করবে 1839 জনকে। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন হতে হবে। অনলাইনে 10 ফেব্রুয়ারি 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট এখানে বলা আছে www.nabodaya.gov.in। পরবর্তী এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের নিয়োগ হবে, যেখানে বিভিন্ন পদে 320 জনকে নেবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট থাকতে হবে। অনলাইনে 15 ফেব্রুয়ারি 2022 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে www.esic.nic.in। পরবর্তী দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে নিয়োগ হবে, যেখানে স্টাফ কার ড্রাইভার পদে 23 জনকে নেবে। মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। অনলাইনে দরখাস্ত পাঠাতে হবে 21 ফেব্রুয়ারি 2022 মধ্যে। ওয়েবসাইট আছে www.cgwb.gov.in। পরবর্তী হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ হবে, যেখানে কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে নিয়োগ হবে। 2788 জন মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন।
অনলাইনে 28 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। পরবর্তী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ হবে, যেখানে হেড কনস্টেবল পদে নিয়োগ হবে 249 জন। উচ্চ মাধ্যমিক পাস ও এবং ক্রিয়াযোগ্যতা থাকতে হবে। দরখাস্ত পাঠাতে হবে 31 মার্চ 2022-এর মধ্যে বিকেল 5টার মধ্যে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইট হচ্ছে https://cisfrec.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং এখানে সমস্ত কিছু পেয়ে বন্ধুরা, আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদ, কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে এবং এর পরীক্ষার যে সিলেবাস সেই পরীক্ষার সিলেবাস কী আছে সমস্ত কিছু পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা ওয়েবসাইটগুলো দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবে এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।